অফ সিজনের এই ফুলকপি চাষাবাদ করে লাভবান হতে চাইলে আপনারা এই তিনটি জাতের ফুলকপি চাষাবাদ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি 11টি পর্বে প্রচার করব। দর্শক, প্রথম পর্বে থাকবে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনি কোন মাসে কোন জাতের ফুলকপি চাষাবাদ করবেন সেই বিষয়ক তথ্য। দর্শক, দ্বিতীয় পর্বে থাকবে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি। তৃতীয় পর্বে থাকবে ফুলকপির কাটুই পোকা ব্যবস্থাপনা। দর্শক, চতুর্থ পর্বে থাকবে ফুলকপির ডায়মন্ড ব্যাকমথ বা সরুই পোকা ব্যবস্থাপনা। পঞ্চম পর্বে থাকবে ফুলকপির ফ্লিবিটল পোকা ব্যবস্থাপনা। ষষ্ঠ পর্বে থাকবে ফুলকপির মাথা খেকো লেদা পোকা বা টোবাকো ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি। সপ্তম পর্বে থাকবে ফুলকপির গোড়া পচা রোগের সর্বশেষ ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে ফুলকপির কাঠ পচা রোগের সর্বশেষ ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে ফুলকপির ব্ল্যাক রট রোগ ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে ফুলকপির ইউলো ভাইরাস রোগের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা। এবং এগারোতম এবং শেষ পর্বে থাকবে ফুলকপির লিপ স্পট বা পাতার দাগ রোগ ব্যবস্থাপনা। দর্শক, আপনি যদি ফুলকপি চাষাবাদ করতে চান তাহলে আপনারা এই 11টি পর্ব দেখে চাষাবাদ করবেন। তাহলে আপনারা সঠিক জাত নির্বাচন এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ করার কারণে আপনি বাম্পার ফলন পাবেন এবং ফুলকপি চাষাবাদ করে আপনি লাভবান হবেন। দর্শক, আজকে থাকছে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি 11 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। আর এই পর্বে থাকবেন ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত কোন মাসে আপনি ফুলকপির কোন জাত চাষাবাদ করবেন এবং সেই জাতগুলোর বিস্তারিত তথ্য। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা HD অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন। 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। দর্শক, আপনারা যারা ফেব্রুয়ারি মাসে ফুলকপি চাষাবাদ করতে চান তারা করতে পারেন রফিক সিডের আর্লি স্পেশাল। এটা 45 থেকে 50 দিনের মধ্যে ফলন আসবে এবং এক একটি ফুলকপি 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হবে। দর্শক, করতে পারেন এয়ার মালিকের সামার হোয়াইট, এটা 40 থেকে 45 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 500 থেকে 700 গ্রাম পর্যন্ত হবে। করতে পারেন সুপ্রিম সিডের সামার ডায়মন্ড, এটিও 40 থেকে 45 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 400 থেকে 500 গ্রাম হবে। দর্শক, এই তিনটি জাতের ফুলকপি যদি আপনারা ফেব্রুয়ারিতে চাষাবাদ করেন ফুলকপির আকার একটু ছোট হবে, কিন্তু প্রতি পিস ফুলকপি আপনারা 70 থেকে 80 টাকায় বিক্রি করতে পারবেন। দর্শক, আপনারা যারা মার্চ মাসে ফুলকপি চাষাবাদ করবেন তাদের জন্য সর্বসেরা জাত হচ্ছে ইয়নের বস। এটি 40 থেকে 50 দিনে চলে আসবে এবং এক একটি ফুলকপি 1 কেজি থেকে 1 কেজি 200 গ্রাম ওজনের হবে। যদি আপনারা বস না পান করতে পারেন রফিক সিডের টপ হিরো, এটিও 40 থেকে 45 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 700 গ্রাম থেকে 1 কেজি 100 গ্রাম পর্যন্ত হবে। করতে পারেন লাল তীরের হোয়াইট ক্রাউন, এটিও 40 থেকে 45 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 500 গ্রাম থেকে 800 গ্রাম ওজনের হবে। দর্শক, আপনারা যারা এপ্রিল মাসে ফুলকপি চাষাবাদ করবেন আপনারা করতে পারেন ইয়ন সিডের গুড লাক, এটা 55 থেকে 60 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের হবে। করতে পারেন এয়ার মালিকের কিরণ, এটাও 40 থেকে 45 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 600 গ্রাম থেকে 800 গ্রাম পর্যন্ত হবে। দর্শক, আপনারা যারা মে মাসে ফুলকপি চাষাবাদ করবেন আপনারা করতে পারেন এয়ার মালিকের মিল্কোয়ে, এটা 45 থেকে 55 দিনে আসবে এবং এর এক একটি ফুলকপি 1 কেজি থেকে 1 কেজি 200 গ্রাম পর্যন্ত হবে। করতে পারেন এয়ার মালিকের হোয়াইট এক্সেল, এটা 45 থেকে 55 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 1 কেজি থেকে 1 কেজি 100 গ্রাম পর্যন্ত হবে। করতে পারেন লাল তীরের স্নো হোয়াইট, এটাও 40 থেকে 45 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 300 থেকে 500 গ্রাম হবে। দর্শক, আপনারা খেয়াল করবেন এই জাতগুলো হচ্ছে তাপ সহিষ্ণু এবং বৃষ্টি সহিষ্ণু জাত, সুতরাং আপনারা এই জাতগুলো ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে করতে পারবেন। দর্শক, যারা জুন মাসে ফুলকপি চাষাবাদ করবেন তারা বৃষ্টি সহনশীল ফুলকপি চাষাবাদ করতে হবে। আপনারা করতে পারেন বিক্রমপুর সিডের মায়া, এটা 50 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 900 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হবে। করতে পারেন এসিআই সিডের অ্যাডভান্টা 403,
এটা 50 থেকে 55 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 400 থেকে 500 গ্রাম পর্যন্ত হবে। করতে পারেন এয়ার মালিকের 111, এটা 40 থেকে 45 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 600 থেকে 800 গ্রাম পর্যন্ত হবে। দর্শক, আপনারা যারা জুলাই মাসে ফুলকপি চাষাবাদ করবেন, আপনারা করতে পারেন ইয়ন সিডের CF60, এটা 60 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত হবে। করতে পারেন ইস্পাহানির মার্বেলাস CF45, এটা 45 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 800 গ্রাম থেকে 1 কেজি 200 গ্রাম পর্যন্ত হবে। করতে পারেন এয়ার মালিকের হোয়াইট মাউন্টেন, এটা 45 থেকে 50 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হবে। দর্শক, আপনারা যারা আগস্ট মাসের প্রথম অংশে অর্থাৎ 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে ফুলকপি চাষাবাদ করবেন, আপনাদের জন্য সেরা জাত হচ্ছে এয়ার মালিকের হোয়াইট প্লাস, এটা 65 থেকে 70 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 2 থেকে 2.5 কেজি ওজনের হবে। করতে পারেন লাল তীরের আত্রিয়া, এটা 55 থেকে 60 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 1 কেজি 200 গ্রাম থেকে 1 কেজি 500 গ্রাম পর্যন্ত হবে। করতে পারেন ইস্পাহানির মার্বেলাস CF55, এটা 55 দিনে আসবে এবং এর এক একটি ফুলকপি 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত হবে। দর্শক, আপনারা যারা আগস্টের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 15 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত ফুলকপি চাষাবাদ করবেন, আপনাদের জন্য সেরা জাত হচ্ছে রফিক সিডের মিড এক্সিলেন্ট, এটা 60 থেকে 65 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 1 কেজি 200 গ্রাম থেকে 1 কেজি 700 গ্রাম পর্যন্ত হবে। করতে পারেন লাল তীরের সিভান, এটি 55 থেকে 60 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 800 গ্রাম থেকে 1 কেজি 100 গ্রাম পর্যন্ত হবে। দর্শক, আপনারা যারা সেপ্টেম্বর মাসে ফুলকপি চাষাবাদ করবেন, আপনাদের জন্য সেরা জাত হচ্ছে ACIR CLX 321, এটা 65 থেকে 70 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 3 কেজি থেকে 4 কেজি পর্যন্ত হবে। করতে পারেন এয়ার মালিকের হোয়াইট শার্ক, এটা 80 থেকে 85 দিনে আসবে, প্রতিটি ফুলকপি 2.5 থেকে 3 কেজি পর্যন্ত হবে। করতে পারেন ইস্পাহানের টোকিও কিং, এটা 60 থেকে 70 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 1 কেজি 200 গ্রাম থেকে 2.5 কেজি পর্যন্ত হবে। দর্শক, আপনারা যারা অক্টোবর মাসে ফুলকপি চাষাবাদ করবেন, আপনাদের জন্য সেরা জাত হচ্ছে ACIR স্নো হোয়াইট, এটি 70 থেকে 75 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 3 থেকে 4 কেজি পর্যন্ত হবে। করতে পারেন সুপ্রিম সিডের কোল্ড কুইন, এটিও 75 থেকে 80 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 1.5 থেকে 2 কেজি পর্যন্ত হবে। করতে পারেন ইস্পাহানির মুনলাইট, এটা 60 থেকে 70 দিনে আসবে এবং প্রতিটি ফুলকপি 1 কেজি 200 গ্রাম থেকে 1 কেজি 500 গ্রাম পর্যন্ত হবে। এছাড়াও আপনারা হলুদ, বেগুনি বা লাল রঙের ফুলকপি জুলাই মাস থেকে অক্টোবর পর্যন্ত যে কোনো সময় আপনারা বপন করতে পারেন এবং এই রঙিন ফুলকপিগুলো পুষ্টিগুণ সমৃদ্ধ এবং এগুলি উচ্চ মূল্যের ফসল এবং বেশি মূল্যে বিক্রয় করা যায়। তাই আপনার এলাকার চাহিদা এবং বাজার ব্যবস্থাপনার কথা চিন্তা করে আপনারা এই রঙিন ফুলকপিও চাষাবাদ করতে পারেন। দর্শক, দ্বিতীয় পর্বে আসছে ফুলকপি চাষের সর্বাধুনিক প্রযুক্তি, তাই দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রথম পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।